বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াশিকা আয়েশা খান এমপি বলেন, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করছি। আনোয়ারায় আজ 7 অসহায় পরিবারকে তাদের মাথা গোজার ঠাঁই করে দিলাম। এই পর্যন্ত 54 পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেছি। শেখ হাসিনা অসহায় মানুষের জন্য কাজ করছে, দেশের মানুষ শান্তিতে ঘুমানোর জন্য কাজ করছে সরকার। উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন, তাই আগামীতে আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের সুযোগ দিতে হবে। গতকাল বুধবার দুপুরে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া, তৈলারদ্বীপ ও জুইদণ্ডী ইউনিয়নের 7টি অসহায় পরিবারের মাঝে ঘর হস্তান্তরকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াশিকা আয়েশা খান এমপি এই কথা বলেন। মইনুদ্দিন আর রুমি আক্তারের ঘরটা দেখতে আনোয়ারা উপজেলা সহ দক্ষিণের আরো বেশ কয়েকটি উপজেলায় আমি এর মধ্যেই 50টার উপরে গৃহহীনদের গৃহ দেওয়ার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী রণনীতি শেখ হাসিনা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, যেভাবে তিনি আশ্রয়ণ প্রকল্প করেছেন গত 3-4 বছর ধরে, মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না এই ভাবনা মাথায় রেখে তিনি সারা বাংলাদেশেও ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসন করেছেন, সকলকে ঘর করেছেন, যাতে বাংলাদেশে কেউ গৃহহীন না থাকে। সেটা মাথায় রেখেই আমি আমার আনোয়ারা উপজেলায় এবং কর্ণফুলী উপজেলায় এবং দক্ষিণের আরও বিভিন্ন উপজেলায় যাদের ভূমি আছে কিন্তু যাদের সেখানে ঘর করার সামর্থ্য নাই কিংবা ঘর ভাঙা মাটির ঘর আছে, তাদেরকে আমি চেষ্টা করেছি আমার বরাদ্দ থেকে ঘর করে দেওয়ার জন্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী, এইচ এম নজরুল ইসলাম, দক্ষিণ জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন, আব্দুর রহিম প্রমুখ।